মাতৃক অঞ্চল এই সুন্দরবন, ছোট ছোট দ্বীপ, ম্যানগ্রোভ গাছ, জলে কুমির, তেমন ডাঙায় বাঘ, এছাড়া আছে হরিণ, বানর, সাপ, গাছে মধু, পাখি ও পতঙ্গ। এই প্রকৃতির মধ্যেই জন্ম হল এক সুপ্ত প্রতিভার, পিতা শ্রী মার্টিন বোস ও মাতা স্বর্গীয় শ্রীমতী গীতা বোসের চতুর্থ সন্তান শ্যামল বোস। সেই সুপ্ত প্রতিভা আজ ব্যক্ত হয়েছেন ধর্মপাল রূপে। তা কি করে হলো আজ আমরা শুনব তাঁরই মুখে। বাল্যকাল ভালোই, বেশ আনন্দের সঙ্গে আমার জীবন কেটেছে, কারণ সেরকম কিছু ছিল না যার জন্য আমাকে দুঃখ পেতে হবে। আমি ছাড়া সবাই কনভেন্টে হোস্টেলের মানুষ হচ্ছে, আর যখন দাদারা বা বোন আসতো তখন আরও আনন্দ লাগত, আর কাজ টাজগুলো একটু শেয়ার করে নিয়ে আমার ভালোই, আর পড়াশোনায় ভালো ছিলাম, মন দিয়ে পড়াশোনা করতাম। দাদা সবসময় সাহায্য করতো, মাকে সাহায্য করতো, স্কুলের ফাঁকে যখন সময় পেতেন তখন যেতেন মাঠে, লোকের কাজ করতে যেতেন, আমার পড়াশোনা একসাথে। বাবার কাছ থেকে অনেক শুনতাম, একটা কথা বারবার শুনতাম যে আমাদের বংশ ক্যাটেগরিস্ট হয়েই আমরা থাকলাম, আমাদের বংশ থেকে কেউ ফাদার হবে না। এইটাই একটা আমার জীবনে বেশ একটা দাগ কেটেছিল। আমি হচ্ছে প্রথম আমাদের পরিবারে যার জন্ম হচ্ছে গোসাবা, বর্তমানে যিনি বিশপ সালভার লোক উনি ওখানকার রেক্টর ছিলেন, জন মেরি মায়ানের। তো উনিও ভোকেশনের জন্য করতেন, উনি একদিন আমার ফটো তুললেন, ফটো তুলে একদিন আমাকে একটা ছবি দিলেন, এবং একটা ছবি যেটা উনি কোনো এক ভাষায় ওই ছবিটা পাবলিশ হয়েছে, আর সেখানে আমি জানলাম যে ওখানে লেখা আছে নাকি এইরকম যুবকদের আমাদের দরকার যারা ঈশ্বরের নামে জীবন উৎসর্গ করবে, আমাদের ভোকেশন দরকার এই মণ্ডলীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এছাড়া ফাদার অবনী সর্দার ছিলেন, ফাদার প্রদীপ রয় ছিলেন, এদের জীবন আমি দেখতাম কীভাবে তারা আসতেন আমাদের গ্রামে, আসতেন, মিশা করতেন, প্রার্থনা করতেন, অসুস্থদের কমিউনিয়ন দিতেন, এইগুলো থেকে আমার জীবনে একটা ইচ্ছা হতো যে আমি বড় হয়ে ফাদার হব, বড় হয়ে ফাদার হয়ে আমি এরকম করব। আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আর যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম বিশপ, আমাদের আগেকার ফর্মার বিশপ যিনি বিশপ লিনাস নিউমার হোমস আমাদের গোসাবাইকে ছিলেন, তখন আমি ওনার কাছে আমার ইচ্ছা প্রকাশ করেছিলাম যে আমি পুরোহিত জীবনে যোগ দিতে চাই। আর বিশপ মহোদয় সেরকমভাবে আমাকে বলেনি যে নেবো বা নেবো না, সেরকম কিছু বলেন, তিনি শুধু আমাকে বললেন মন দিয়ে তুমি পড়াশোনা করো। একদিন ওই বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আর আমি ওই সাধু সাধুদের ছোট্ট বুকলেট পাওয়া যেত, খ্রিস্ট জয়ন্তী বলে একটা বুকলেট পাওয়া যেত, তা ওই পড়ছি, বিভিন্ন সাধু সাধুদের জীবনে পড়তে পড়তে আমার মধ্যে এমন একটা এসে গেলো যে না, আমাকে ফাদারকে দিতেই হবে, আমি যা হোক করে আমাকে চেষ্টা করতেই হবে। তখন আমি নিজেকে ঠিক করলাম যে কোনো উপায় আমি ফাদারের চেষ্টা করব, বলতে যে আমি ফাদারতে যাবো, এইরকম একটা মনোভাব চলছে যাবো। আবার সময় সময় নিরাশ হয়ে গেছি, বিষয়টা আমাকে নেবেন না বললেন, ওই রকম পড়াশোনা করতে। তো এইভাবে করতে করতে যখন আমি 12 পরীক্ষা দেওয়া হয়ে গেছে, আর একদিন তিনটে পরীক্ষা বাকি আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা জীববিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রির উপর, তো যখন দ্বিতীয় দিন আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে ঘরে ফিরেছি, দেখছি ফাদার রহস্যময়ের একটা চিঠি, খোলা চিঠি, তাতে লেখা আছে কীভাবে মাইনাস শ্রেণীতে যেতে হবে, আর বিশ্ব মহোদয় একটা চিঠি দিচ্ছেন টু দ্য রেক্টর অফ জন মেরি ভিয়ানে মাইনাস শ্রেণীতে। এবং ওখানে বাড়ি থেকে আমি যখন দ্বিতীয় পরীক্ষা দিয়ে ফিরে এসে যখন এই চিঠিটি দেখছি, তখন মাকে তো বললাম যে আমাকে আমি যাবো শ্রেণীতে যাবো, ওই জন্য বিশ্ব চিঠি দিয়েছেন, রেক্টরের নাম লেখা আছে, আর ফাদার রহস্যময় বলেছেন যে এইভাবে যেতে হবে। মা তো তখন থেকে ঠান্ডা কেটে শুরু করে দিয়েছেন, কিন্তু ওই দিন তখন তারপর দিন আর একটা পরীক্ষা আছে, আমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যেতে হবে,
পরীক্ষা দিয়ে এসে পরের দিন ভোরবেলা আমি যাচ্ছি মায়ানার সামিতে। এটা ছিল 30 জুন 1981 সাল। চলতে চলতে মায়ানার সামি পাস করলাম, মায়ানার সামি থেকে মনিস্টারে গেলাম, মনিস্টারে 3 বছর সেমিনার ফিলোসফি এবং বিএ পরীক্ষা শেষ করলাম। তো এই এই সমস্ত সময়গুলো যখন মায়ানার সামি রিসার্চ করছি তখন একটা আনন্দ যে মেজর সামিতে যাবো, মনিস্টারে যাবো, মেজর সামিতে, খুব একটা আনন্দ, তো খুব খুশি থাকতাম। এইভাবেই সেমিনারিয়ান জীবনযাত্রায় সহপাঠীদের সাথে এক অন্য মাত্রা লাভ করল গোসাবার সেই শ্যামল। আবাসিক সমষ্টিগত জীবনে পরিবারের বাইরে ধর্ম, কর্ম ও শিক্ষায় নিজেকে উন্নত করলেন। অবশ্যই ঈশ্বর ওনাকে আশীর্বাদ করবেন, এ বিশ্বাস আমার আছে 100%, কারণ তার বেশি বিশ্বাস আমার আছে। কারণ আমরা যে আদর্শে আদর্শিত সেই জন্য আমি বিশ্বাস করি আমার স্বর্গীয় মা এবং আমার মাতা মারিয়া পবিত্র আত্মা এবং ঈশ্বর ওনাকে বিশেষভাবে আশীর্বাদ করছেন এবং করবেন। উনি এই যে দায়িত্বভার পেয়েছেন উনি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করতে পারবেন, 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 অবশ্যই পারবেন, নিশ্চয়ই পারবেন। ঈশ্বর তাকে নির্বাচন করেছেন, সমস্ত রকম বিপদ আপদের তিনি মানে রক্ষা করে এসেছেন, নানারকম বিপদ গেছে তিনি রক্ষা করেছেন, এখনো তিনি রক্ষা করবেন। পিতা শ্রী মার্টিন বোস একজন সাধারণ ব্যক্তি, তার সাধারণ জীবন ও ঈশ্বরের প্রতি তার অনুরাগ পরিবারের প্রত্যেককেই আপ্লুত করেছে। বয়সের ভারে আজ তিনি রুগ্ন, অসুস্থও বটে, ঈশ্বরের প্রতি দায়বদ্ধতার মধ্যে আবেগহীন ভাষায় তিনি বললেন, আশা করি ওই আমার জীবনের শেষ দিন পর্যন্ত মানে বিশ্বস্ত থেকে ঈশ্বরের কাজ করে যেতে পারে। আমি শুধু আমার খ্রিস্ট ভক্তদের জন্য, যাদের জন্য প্রভু আমাকে মনোনীত করেছেন তাদের জন্য আমি ভাবব, কিন্তু তারা যদি আমার পাশে থাকে অনেক কিছুই করা যাবে, তাই জন্য আমরা সবাই মিলে ভাবব। তা আমি যেটা বলতে চাই, পুরোহিতরা, সিস্টাররা, খ্রিস্ট ভক্তরা, আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই, তারা আমার পাশে থাকুক, তারা আমরা তারা আমার জন্য প্রার্থনা করব, আমিও তাদের জন্য প্রার্থনা করব। এইভাবে আমরা আমাদের জীবনের মাধ্যমে গহরি নদী কিরে ধারা টুটি তেরি নৈয়া ফির ভি খেতে যাও রে নৈয়া খেতে যাও রে।